নমস্কার বন্ধুরা, আমি পুলমা, আর নতুন একটা ব্লগে খাওয়া জীবন সাথে আড্ডা তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, 10টা 15 মতো বাজে, বাড়ি থেকে উঠেছি টোটোতে। বুঝতেই পারছো, টোটোতে বসেই আজকে ব্লগটা শুরু করলাম, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, উপরে আর টাইম পাইনি। যাচ্ছি পিকনিকে, থাম্বনেল দেখে বুঝতে পারছো। সাথে থাকো, সমস্তটা যতটা পারবো শেয়ার করতে থাকবো তোমাদের সঙ্গে। আশা করি একটা অন্যরকম ব্লগ এবং সকলের খুব ভালো লাগবে। তো পৌঁছে গেছি এখানে। এখানে সাউন্ড সিস্টেমটা এখনো সেট হয়নি, এখন 10:30 মতো বাজে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে তন্দুরি চায়ের একটা স্টল এরা সাজিয়েছে। তো বলি কোথাকার পিকনিক, সেটা হচ্ছে চাকদা ফুড লাভার্স। তোমরা জানো এর আগের বারও পিকনিকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পিকনিক বা কি যেন শেয়ার করেছিলাম মনে নেই, মোট কথা চাকদা ফুড লাভার্সের যে অঙ্কন অ্যাডমিন বা আমি যে সেগুলোতে আসি সেটা তোমরা সবাই জানো। তো আজকে হচ্ছে এখানে পিকনিক, প্রতিবার পিকনিকটা জানুয়ারি মাসে হয়, এবার ডিসেম্বর মাসে করা হয়েছে। ডিসিশনটা ওদের সবারই ছিল, অ্যাকচুয়ালি ও আর দীপঙ্কর, কেননা জানুয়ারি মাসে না সবার পুরো প্যাকড আপ শেডিউল থাকে, তো সেই জন্য আর কি হয় না, অনেকেই পারে না, অসুবিধায় পড়ে যায়। তো ম্যাক্সিমাম এখনও পর্যন্ত যারা আছে তারা সবাই পরিচিত, আর যারা পরিচিত নয় আশা করি তাদের সঙ্গে আলাপ হয়ে যাবে। তো সারাদিন সাথে থাকো আর এনজয় করতে থাকো। আর স্পট হচ্ছে চাকদা পিকনিক গার্ডেন, এখানে স্পট বুকিং করা হয়েছিল আর সেই অনুযায়ী সবাই চলে আসছে মোটামুটি। আর টোটাল যে ব্যবস্থাপনা সেটা দেওয়া হয়েছে একজন ইভেন্ট ম্যানেজমেন্ট করে এরকম একজন ইভেন্ট ম্যানেজারকে, তো সেই সমস্ত ব্যাপারটা দেখাশুনো করছে। আর সাথে রয়েছে ব্যান্ডের পারফরমেন্স। তো সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর দিন আজকে আমরা কাটাতে চলেছি। সাথে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। ব্রেকফাস্টে বসেছে মা। মা এটা বোন, চেনোই তো তোমরা। আর ও হচ্ছে প্রিয়া, আমার অ্যাক্সিডেন্টে আমাকে যে উদ্ধার করেছে তিনজন, তাদের মধ্যে ও হচ্ছে অন্যতম, আর উনি হচ্ছেন প্রিয়ার মা কাকিমা। তো ব্রেকফাস্টে রয়েছে লুচি আর আলুর দম, সাথে রয়েছে জয়নগরের মোয়া, সেটা এখনো আসেনি। পাটাপাটি হয়েছে রান্না, কেমন আছে প্রিয়া? দুর্দান্ত, অসম রান্না হয়েছে। আচ্ছা এখানে রয়েছে রুম্পা, তোমরা চেনো ওকে, আমার ব্লগে দেখেছো, প্রীতমদার ওয়াইফ। ও হচ্ছে চন্দনের ওয়াইফ মৌ, মৌর একটা কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, আজকে ব্লগও করবে। এখানে প্রীতম দা, প্রত্যয় দা, ওখানে আছে দুই হ্যান্ডস অঙ্কন বা এই চন্দনদের, ফকাই পঙ্কু আর এটা হচ্ছে চন্দন, ওরা একসাথে বসছে। লাবণী আর তোমার নামটা নাকি সঙ্গীতা? আচ্ছা এখানে উনি হচ্ছেন লাবণীর মা কাকিমা আর আচ্ছা সঙ্গীতার মা, উনিও কাকিমা। এখানে দুটো পুচকু আছে, আমি ঠিক চিনি না পুচকু দুটোকে, আর পুচকুদের মাকে আমার ঠিক চেনা নেই, যাই হোক। আর এখানে একটা ভাই আছে কৌস্তব, একদিন আমি মেকআপ করেছি কৌস্তবের থেকে। আচ্ছা এখানে আরো দুজন আছে, হাই। তো চলো জমজমাট, ওইখানে বসে আছে সৌরভ, পিঙ্ক কালারের যে পরে আছে জ্যাকেট হচ্ছে সৌরভের ওয়াইফ, ওর ডাকনাম লি, সবাই ওকে লি বলেছেন। আর এখানে রয়েছে শাশ্বতরা, শাশ্বতরা জাস্ট আসলো, টিউলিপ শাশ্বতর ওয়াইফ, তোমরা ওকেও দেখেছো আমার ব্লগে, অংশু টিং টিং। আচ্ছা ওছো নিলয়, প্রলয় বলতে গেছিলাম, শুভেন্দু। এখানে আর এক অ্যাডমিন স্যার ভীষণ ব্যস্ত ফোন নিয়ে, না না ব্যস্ত না, ফোন নিয়ে সময় কাটাচ্ছে। এই যে দাদাকে দেখছো, এই দাদা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটিতে আছে পুরো। আর এখানে চলছে লুচি, খাবো না খাবো না ভেবেও ফাইনালি আমি খেতে বসেছি, আর খাবো। আছে লুচি, তরকারি আর জয়নগরের মোয়া, তরকারি না আলুর দম অ্যাকচুয়ালি, আর জয়নগরের মোয়া। আর আমার সাথে বসেছে হ্যালো স্মিতদা আর পৌলমী, ওরাও কিন্তু ব্লগার। হ্যাঁ এই যে খেতে বসেছে, প্লেটটা যার জন্য পুরো সুন্দর করে সাজিয়ে নিয়েছে যাতে ছবিটা সুন্দর করে ওঠে।
দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এখানকার কিচেন এরিয়া, মানে এই একটা রুম মতো আছে, বুঝতে পারছো কতটা বড়। পেছনে জোর কদমে রান্না বান্না চলছে, সমস্ত কিছু যোগাড় যন্ত্র এখানে চলছে। আর এই যে জায়গাটা, এই রুম মতো করা আছে, এটার ভাড়া হচ্ছে 400 টাকা। বেশি কথা বলতে পারবো না, কারণ সাউন্ড টেস্টিং চলছে। এটার ভাড়া 400 টাকা। আর 200 টাকার রুম আছে, 500 টাকারও আছে। এটা সব থেকে ঠিকঠাক বলে মনে হয়েছে বলে আমি এটা নিয়েছি, স্পট বুকিং এটা করা। বিয়ের আগে আমি সেরকম অর্থে এত বড় পিকনিক কখনোই করিনি। আর স্পেশালি সেই পিকনিকের মানুষজনগুলো যখন এত কাছের হয়, এত চেনা হয়, পিকনিকের ভালো লাগাটা যেন আরও অন্যরকম হয়ে যায়। আরও বেশ কয়েকজনকে আমি পরে বুঝতে পেরেছি, যাদের কোনোরকমভাবে ভিডিওতে নেওয়া হয়নি, দু চারজন বাদ পড়ে গেছে। তো তার মধ্যে একজন অন্যতম হচ্ছে, যে আমার ভীষণ ভালো ছবি তুলে দেয়, সে হচ্ছে অরিন্দম। অরিন্দম আর ওর গার্লফ্রেন্ড দুজনই গেছিল দ্রুতি, কিন্তু আমি কোনোভাবে ওদের ভিডিও করতে পারিনি। অনেকবারই কথা হয়েছে কিন্তু ভিডিওটা মিস হয়ে গেছে। আর পিকনিক থেকে আরও অনবদ্য করে তুলেছিল এই মকটেলের স্টলটা, যেটা অন দ্য রক্স মকটেলের পক্ষ থেকে ছিল স্পন্সার্ড স্টল। ভীষণ ভালো ফ্লেভারের প্রচুর প্রচুর মকটেলস ওরা সবাইকে দিয়ে ভীষণ আনন্দ দিয়েছে। সব মিলিয়ে সম্পূর্ণ পিকনিকটা একদম জমজমাট হয়ে উঠেছিল। আর স্পেশালি বললাম যে মানুষ যখন মন থেকে কোনো কিছু অ্যারেঞ্জ করে তখন সেটা ভালোই হয়। আর সেই সঙ্গে ছিল ক্রিম অ্যান্ড লাভের একটা অসাধারণ কেক। এর আগেও তোমরা জানো যে ক্রিম অ্যান্ড লাভের পক্ষ থেকে কেক বারবার জাগদা ফুড লাভার্সের পিকনিকে ওরা স্পন্সার করে দেয়। তো সব মিলিয়ে পিকনিক একদম জমজমাট। যে সামান্য দু একটা ক্লিপ অ্যাড করলাম তাতে বুঝতে পারছো যে ব্যান্ডের প্রোগ্রামটা কতটা মারাত্মক লেভেলের আনন্দদায়ক হয়ে উঠেছিল। ব্যান্ডের নাম ছিল লালন তরি, আর সুদীপের পারফরমেন্স ছিল অসাধারণ। আর এই যে মোমো স্টলটা দেখছো, এটাও ছিল একটা স্পন্সার স্টল, এটা ছিল মায়া ফাস্ট ফুড সেন্টারের পক্ষ থেকে। আর একদম শেষের কিছুক্ষণ আগেই ম্যাজিক করে দিয়েছিল অন দ্য রক্স ড্রাই আইসের এই খেলা দেখিয়ে। ব্যান্ডের পারফরমেন্স শেষ হওয়া মাত্রই ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছিল। আর ফার্স্ট ব্যাচে দেখো বসেছে এখানে শর্মিলা দি, আর তারপরে রয়েছে দাদা ভাই আর দিদি ভাই, আর আরও সাথে রয়েছে বিভিন্ন পরিচিত মানুষজন। আর ব্যান্ডের পারফরমেন্স শেষ করে নর্মাল গান চালিয়ে সুদীপ অঙ্কন নাচ শুরু করে, আর তারপরে সবাই একে একে যোগ দেয়, দিয়ে একটা ফাটাফাটি পারফরমেন্স এখানে টোটাল চলতে থাকে। আর পিকনিকের মাঝপথে হঠাৎ করে আমার বান্ধবী ঈশানীর সঙ্গে দেখা হয়। তোমরা এর আগেও আমাকে আমার ব্লগে ওকে দেখেছো, ঈশানী পিঙ্কেকে নিয়ে চলে এসেছিল একটুখানি সময়ের জন্য দেখা করতে, আর চলছিল উদ্দাম নৃত্য। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর স্টার্টারে ছিল ফিশ চপ স্যালাড, যদিও এটা পরে দেখালাম কিন্তু এটা আসলে আগেই দেওয়া হয়েছিল। সেই সঙ্গে ছিল আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর শেষ পথে ছিল পাস পাস। এখানে এখন সিএফএল লিগে ফটোশুট চলছে, ছবিটা আমি দিচ্ছি অ্যাটাচ করে। আর এই দাদা খুব ভালো গান গেয়েছে, কাঁচরাপাড়া থেকে এসছে, দাদার নাম হচ্ছে কল্যাণ রাজ। মাম্পি আর দাদা খেতে বসছে, মাম্পির ভালো নাম কি? আচ্ছা, এখানে আরো দুটো বোন বসছে, সৌদামিনীরা বসছে সবাই, লাবণী কাম্পল ছবি তুলছে। তুমি ওর ছেলে, কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? বাহ, ভালো ভালো টেস্টি করছো। ও আচ্ছা, ঠিক আছে, এদিকে বসছে সৌরভরা, লি সৌরভ, কৌস্তভ, প্রত্যয়দা। এত বেশি কথা বলো না, খাও খাও, মন দিয়ে খাও। এখানে হচ্ছে দাদা, যার ওনারে কেকটা আমরা খাই সবসময়, সব কিছু তো তোমরা জানো, ক্রিম অ্যান্ড লাভ থেকে আমার অ্যানিভার্সারি তো বলেছিলাম কেক এসেছিল, সেই দাদা হচ্ছে এই দাদা। আর ও হচ্ছে আর এক আমাদের পেটুক ভাই অরিন্দম। শাশ্বতরা আছে এখানে, এখানে আছে শুভেন্দু আর নিলয়। এই যে
টিম চুয়াডাঙ্গা আর চাকদা। এখানে বসছে প্রিয়া, সেই প্রিয়া তোমাদের সাথে আলাপ করিয়েছিলাম, প্রিয়া কাকিমা মা আর বোন। অঙ্কন বকবক করছে, দেখো ক্যাটারিং সার্ভিস গোজগাজ করে নিচ্ছে ওদের সবকিছু, আমাদের খাওয়া দাওয়া ডান হলো এই মাত্র 5টা বাজে এখন। তো আমাদের এটা ছাড়তে হতো 4:30, এত লোক 100 জনের টোটাল পিকনিক ছিল, তো 112-113 জন মতো খাওয়া দাওয়া করলো এখানে টোটাল সব মিলিয়ে। ভীষণ ভীষণ এক্সাইটিং একটা দিন কেটেছে আর ভীষণ ভালো একটা স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। তো চলো বাড়িতে গিয়ে তারপর কথা হবে তোমাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, কালকে বাড়ি ফিরে এসে টায়ার্ড তো ছিলাম, টায়ার্ড মানে কিচ্ছু করিনি আলটিমেটলি, কিন্তু 25 দিনের দিন আমি অনেকটা টাইম এরকমভাবে দাঁড়িয়ে হেঁটে কথা বলে মানে যাই হোক একটু মুভমেন্ট তো হয়েছে, তো সেই জন্য একটু টায়ার্ড ছিলাম। আর রেস্ট নিতে নিতেই বেজে গেছে 8:30, তারপরে তো মেসি মন্ত্রে বিমোহিত হয়ে পড়েছিলাম আর ঘুমিয়েছি রাত্রি প্রায় 1টা নাগাদ, তো সেই জন্যে আজকে একটা টায়ার্ডনেস হিউজ। যাই হোক তবুও মাইন্ডটা খুব ফ্রেশ লাগছে, কেন কি আজকে আমি যাচ্ছি স্কুলে, অনেক দিন পর মনে হচ্ছে যে আমি স্কুলে যাওয়ার মতো করে স্কুলে যাই। হোক কালকে সারাটা দিন আমাদের সঙ্গে চাকদা ফুড লাভার্স বলে যে ফেসবুক গ্রুপটা আছে, খাদ্য রসিকদের গ্রুপ, সেই গ্রুপের পিকনিক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর প্রতিবারই ভাবি যে ভিডিও কন্টিনিউ করবো, কিন্তু আলটিমেটলি ইউটিউবের যা গতি তাতে পুরো এনার্জিটাই হারিয়ে ফেলি। যাই হোক সামনের দিনগুলো খুব ভালো হবে, বছর শেষ হতে চলেছে, নতুন নতুন সারপ্রাইজেস আসবে হয়তো তোমাদের জন্য কিছু। যাই হোক তো নতুন বছরটাকে খুব ওয়ার্ম একটা ওয়েলকাম করার জন্য চিয়ার আপ হয়ে গেছি আমি, আর তোমরাও সকলে ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, সকলে নিজেদের মতো করে লাইফটাকে এনজয় করতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা।